নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইএসএল কে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইএসএল কে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে আইএসএল এর, তো তোমাদের জানিয়ে দিই সেই আপডেটটা কিন্তু উঠে আসছে ওড়িশা এফসি কে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই ওড়িশা এফসি কিন্তু সাইন করিয়ে নিয়েছে একজন ভারতীয় সেন্টার ব্যাককে। তো 20 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক নরেন্দর গেহলট, এই ভারতীয় সেন্টার ব্যাককে কিন্তু ওড়িশা এফসি তাদের দলে সাইন করিয়ে নিল। তো নরেন্দর গেহলট তিনি কিন্তু এবছর আইএসএল এর জামশেদপুর এফসিতে ছিলেন এবং একটা অসাধারণ পারফরমেন্স করেছেন এই ভারতীয় সেন্টার ব্যাক। তো তাকে কিন্তু ওড়িশা এফসি তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। তো তোমরা কিন্তু পরের বছর নরেন্দর গেহলটকে ওড়িশা এফসিতে দেখতে পাবে। তো নরেন্দর গেহলটের তোমরা যদি ক্যারিয়ারটা একবার দেখো, তিনি কিন্তু এবছর আইএসএল এর জামশেদপুর এফসিতে খেলেছেন এবং একটা অসাধারণ পারফরমেন্স করেছেন তিনি। এবং তার পাশাপাশি তিনি কিন্তু ইন্ডিয়ার U17, ইন্ডিয়ার U20 এবং ইন্ডিয়ার U23 টিমে খেলেছেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু ইন্ডিয়ার ন্যাশনাল টিমেও খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই ভারতীয় সেন্টার ব্যাক। তো তাকে কিন্তু ওড়িশা এফসি তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। তো তোমাদের কি মনে হয় নরেন্দর গেহলট এই ভারতীয় সেন্টার ব্যাক তিনি যোগ দিচ্ছেন ওড়িশা এফসিতে, সেটা ওড়িশা এফসির জন্য কতটা ভালো হবে এবং নরেন্দর গেহলট তিনি ওড়িশা এফসিতে কতটা ভালো পারফর্ম করতে পারবেন বলে তোমাদের মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা ওড়িশা এফসি কে নিয়ে। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে আইএসএল এর, তো তোমাদের জানিয়ে দিই সেই আপডেটটা কিন্তু উঠে আসছে চেন্নাই এফসি কে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই চেন্নাই এফসি কিন্তু সাইন করিয়ে নিয়েছে একজন ভারতীয় মিডফিল্ডারকে। তো 25 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার সৌরভ দাস, তো তাকে কিন্তু চেন্নাই এফসি তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। তো তোমরা কিন্তু পরের বছর আইএসএল এ সৌরভ দাসকে চেন্নাই এফসিতে দেখতে পাবে। তো সৌরভ দাস যিনি কিন্তু মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গলের মতো ক্লাবে খেলেছেন, তো 25 বছর বয়সী এই ভারতীয় মিডফিল্ডারকে কিন্তু চেন্নাই এফসি সাইন করিয়ে নিল। তো তোমাদের কি মনে হয় সৌরভ দাস এই ভারতীয় মিডফিল্ডার তিনি যোগ দিচ্ছেন চেন্নাই এফসিতে, সেটা চেন্নাই এফসির জন্য কতটা ভালো হবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এর পাশাপাশি চেন্নাই এফসিকে নিয়ে কিন্তু আরও একটা আপডেট উঠে আসছে। তো তোমাদের জানিয়ে দিই চেন্নাই এফসিতে কিন্তু মোহাম্মদ সাজিদ ধোত, এই ভারতীয় সেন্টার ব্যাক যিনি কিন্তু এবছর আইএসএল একটা অসাধারণ পারফরমেন্স করেছেন চেন্নাই এফসিতে, তো তিনি কিন্তু চেন্নাই এফসিতে তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন। তো তোমরা কিন্তু পরের বছর মোহাম্মদ সাজিদ ধোতকে কিন্তু চেন্নাই এফসিতে দেখতে পাবে। তো মোহাম্মদ সাজিদ ধোত 24 বছর বয়সী এই ভারতীয় সেন্টার ব্যাক, তোমরা যদি তার ক্যারিয়ারটা একবার দেখো, তিনি কিন্তু আইএসএল এ ওড়িশা এফসি এবং চেন্নাই এফসির মতো টিমে খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই ভারতীয় সেন্টার ব্যাক এবং এবছর আইএসএল এ তিনি কিন্তু চেন্নাই এফসিতে একটা অসাধারণ পারফরমেন্সও করেছেন। তো 24 বছর বয়সী এই ভারতীয় সেন্টার ব্যাক মোহাম্মদ সাজিদ ধোত তিনি কিন্তু চেন্নাই এফসিতেই থাকছেন। এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই মোহাম্মদ সাজিদ ধোত তিনি কিন্তু ইন্ডিয়ার U13, U14, U17 এবং U19 টিমে খেলেছেন। তার পাশাপাশি তিনি কিন্তু ইন্ডিয়ার ন্যাশনাল টিমেও খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই ভারতীয় সেন্টার ব্যাক, তো তিনি কিন্তু চেন্নাই এফসিতেই থাকছেন। তো তোমাদের কি মনে হয় মোহাম্মদ সাজিদ ধোত এই ভারতীয় সেন্টার ব্যাক তিনি চেন্নাই এফসিতে তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন, সেটা চেন্নাই এফসির জন্য কতটা ভালো হবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো আইএসএল এর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না এবং তার পাশাপাশি কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।